আপনারা জানেন 1979 জানুয়ারি এই সময়টায় বিগত যে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর বা ওই সময়ে আমাদের মাতৃভাষা কমরো ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছিল। আর 1979 পরবর্তী সময়ের কাল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে কক্বর কেভিটি টিচার নিয়োগ করার প্রকল্প বা প্রচেষ্টা শুরু হয়েছিল। দশমদেব মেরিট অ্যাওয়ার্ড বিগত সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে যারা 80% নাম্বার নিয়ে পাশ করত তাদেরকে দশমদেব মেরিট অ্যাওয়ার্ড নামে একটা অ্যাওয়ার্ড দেওয়া হতো 10,000 মতন, প্রায় একটা আর্থিক সাহায্য। এটাও এই 4 বছরে টোটালি এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটারও আমরা আবেদন জানিয়েছি ট্রাইবাল ওয়েলফেয়ারের কাছে। আর স্টাইপেন্ডের ইস্যু, প্রত্যেক বছর স্টাইপেন্ড নিয়ে প্রবলেম হয়, সেম এবারও প্রবলেম হয়েছে, এটারও আমরা এই নিয়ে আমরা সুর চড়িয়েছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বিগত সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি যে নার্সিং স্টুডেন্ট যারা রয়েছে ST এবং HC ক্যাটাগরির যারা BPL ভুক্ত তাদেরকে 1 বছরের জন্য আর্থিক সাহায্য প্রদান করা হতো, যেটা এখন টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। ফুক মিউজিক্যাল কলেজ, যে কলেজে বিগত আমাদের সরকার বাম আমলে যেটা স্থাপিত হয়েছিল, এই ফুক মিউজিক কলেজেও কিন্তু এখন মাত্র টিচার এভাবে নিয়োগ করা হয়নি। আমরা যখন এডুকেশন ডিপার্টমেন্টে গিয়ে ডেপুটেশন দিতে গেলাম, যেহেতু 1979 কক্বর ভাষাকে স্বীকৃতি দেওয়ার পরে 1979 ওই সময়কার পর থেকে যে ক্যাবিনেট টিচার নিয়োগ করা হয়েছিল ওইখান থেকেই কিন্তু আস্তে আস্তে করে ওই সরকার বাম সরকারের সময় কক্বর শিক্ষক নিয়োগ করার প্রচেষ্টা চালু হয়েছিল। কিন্তু এই 4 বছরে আমাদের এডুকেশন মিনিস্টার কি বলছেন যে এডুকেশনের জন্য বা শিক্ষার জন্য কক্বর টিচার নিয়োগ করার জন্য নাকি শিক্ষকের অভাব। তা আমরা বলতে চাই এরকম প্রচুর ST ক্যাটাগরি বা শিডিউল টাইপের MA কক্বর সাবজেক্টে নিয়ে MA BA TET পাস করা উত্তীর্ণ প্রচুর রয়েছে, তাদেরকে আপনারা কেন নিয়োগ করছেন না স্কুলগুলোতে? যদি আপনারা প্রকৃতি অর্থে ত্রিপুরা স্যার যদি ভালো চান, প্রকৃতি অর্থে স্টুডেন্টের ভালো চান, তাহলে আপনারা কেন নিয়োগ করছেন না? সো সাংবাদিক বন্ধুগণ, এটাই ছিল মূল আলোচ্য বিষয়। আর লাস্ট কথা যেটা দিয়ে আমি শেষ করব অল্প সময়ের ভিতরে, এটা হলো এই আমার যারা শিডিউল টাইপের মধ্যে রয়েছেন উপজাতি বলুন বা জনজাতি বলুন বা ত্রিপুরাসা বলুন, যারা দেখছেন এই সাংবাদিক সম্মেলন, শুধুমাত্র একমাত্রই এই ত্রিপুরাসাদের জন্য ভাবতে পারে, কাজ করতে পারে, সেটা হলো TSU বলুন SFI বলুন, আমাদের একমাত্র বামফ্রন্ট সরকারই। কেন আমরা বামফ্রন্ট সরকারের সাপোর্ট করি এটার একটা জ্বলন্ত উদাহরণ এই 4 বছরে কিভাবে উপজাতি ছাত্রছাত্রীদেরকে হেনস্থ করা হচ্ছে, নেগলেন্সি করা হচ্ছে, এটার জন্য আগামী দিনে আমরা TSU ঘোরতর আন্দোলন করব এবং প্রতিবাদে সামিল হব বলে আশ্বাস দেব। এবং আপনারা সবাই এই আন্দোলনে আমাদের সঙ্গে জড়িত হবেন এবং উপজাতি ছাত্রছাত্রীর স্বার্থ রক্ষার স্বার্থে যেরকম SFL লড়ছেন ঠিক এভাবে আমরা TSU লড়াই করব। এই লড়াই আপনারা সামিল হবেন, এটাই আশা ভরসা রেখে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।